উপস্থিত সাংবাদিক ভাইরা, আপনারা গতকালকের থেকে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন যে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বেল ফ্রি আবেদন করেছি কিনা। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে কালকে আমি আপনাদের কারো উত্তরই দেইনি এবং আমি কোনো মুখ খুলি নাই। সেজন্য আমি বলেছিলাম যে যা বলার আগামীকালকে আপনাদের সামনে আমি বলবো। আপনারা জানেন যে গতকালকে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস উদ্দিন আহমেদের পক্ষে আমরা একটা বেল পিটিশন দায়ের করেছিলাম এবং দায়ের করে আমরা আইন মোতাবেক সরকারকে যেভাবে অবহিত করতে হয় আদালতে উপস্থিত হয়ে মেনশন করে আমরা আদালতকে বলেছিলাম, মাননীয় আদালত আমরা এই পিটিশনটা আজকে দায়ের করলাম, সরকার হয়তো আগামীকাল এসে টাইম চাইতে পারে যাতে তারা প্রিপারেশন নিতে পারে, সেই জন্য আমরা আপনার কাছে আসছি, আপনি দয়া করে আমাদের আবেদনটি গ্রহণ করবেন। সরকার তো করেছেন, আজকে সকালে আপনারা জানেন সরকার পক্ষ থেকে এত সত্ত্বেও দুই সপ্তাহ সময় চেয়েছিলেন, আদালত যাই হোক পরবর্তীতে বলছে ঠিক আছে দুইটার সময় আপনারা আসেন। দুইটার সময় আমরা হিয়ারিং করেছি। আপনারা জানেন যে আমরা হিয়ারিংয়ে যে সমস্ত জিনিসগুলো কথা বলেছি যে এই যে দুজন নেতা যারা সারা বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস, যে ঘটনায় তাদেরকে দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার দেখানো হয়েছে, এই ঘটনার যে মূল মামলা, এই মূল মামলার মধ্যে তাদের কোনো নাম নাই এবং তারা যে কোনোভাবে সম্পৃক্ত আছে এইটাও উল্লেখ নাই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকার তাদের বাড়ির থেকে তিন দিন পরে আপনার মধ্যরাতে তিনটার সময় আপনার তখন গ্রেপ্তার করে নাই, ডিবি অফিসে নিয়ে এসেছে। বলেছিলেন যে এই ডিবি অফিসের লোকেরা বলেছিলেন যে তাদেরকে একটু সামান্য জিজ্ঞাসা করে তাদেরকে আবার আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে, কিন্তু সেটা না করে আপনারা জানেন যে তাদেরকে ওই যে 8 তারিখে যে মামলা হয়েছে সেই মামলায় তাদেরকে সম্পৃক্ত করে একটি ফরওয়ার্ডিং দিয়ে আদালতে সোপর্দ করেছে এবং তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছেন। তারপরে আমরা সেখানে তাদের পক্ষে আমরা জামিনের জন্য আবেদন করেছিলাম, মাননীয় ম্যাজিস্ট্রেট আমাদের আবেদন গ্রহণ করেন নাই। পরবর্তীতে আবার আমরা আবেদন করেছি, সেটাও গ্রহণ করেন নাই এবং না করার পরে আমরা 15-12 তারিখের আদেশের অ্যাগেনস্টে আমরা সেশন কোর্টে 21 তারিখের আদেশের অ্যাগেনস্টে 21 তারিখে আমরা সেশন কোর্টে আবেদন করেছি, এটা আপনারা সকলেই জানেন এবং সেখানে আমরা গিয়েছিলাম এবং সেখানে প্রথমেই এই মিস কেসটা ফাইল করে আদালতকে আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের একটা আইডেন্টিটি প্রেয়ার আছে এটা আপনি শোনেন। তিনি দয়া করে শুনেছেন, কিন্তু শুনে তিনি আমাদের সেই অ্যাডেন্টেরিয়াম আবেদনটি অন্তর্বর্তীকালের যে আবেদন সেইটাকে খারিজ করে দিয়েছেন এবং খারিজের যে কারণগুলো দিয়েছেন এইটা কোনো লিগ্যাল কারণ আছে বলে আমরা মনে করি না এবং সেটা মনে করি না বলেই আমরা আবার দেশের সর্বোচ্চ আদালতের উপরে আস্থা রেখে, আপনারা জানেন যে আমরা সবসময় এই আদালতের উপরে আস্থা রাখি এবং আস্থা রেখেই গতকালকে আমরা এই আবেদনটি ওই অ্যাডেন্টিয়াম আদেশের অ্যাগেনস্টে করেছিলাম এবং আজকে আদালত আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আপনারা অ্যাডেন্টিয়াম আদেশের অ্যাগেনস্টে কেন আসলেন, সেটার জবাব আমরা দিয়েছি এবং আরও বলেছি যে মামলাটি করেছি 22 তারিখে, আদালত শুনানি দেখেছে উদ্দেশ্যমূলকভাবে আগামী 26 জানুয়ারি, এর উদ্দেশ্য হলো বিচার ছাড়া তাকে জেলখানায় আটক রাখা। আদালত আমাদের বক্তব্য শুনেছেন, সরকার পক্ষ থেকেও এক্সাস্টিভলি তারা আর্গুমেন্ট করেছে এবং তারা
ভিহেমেন্টলি অপোজ করেছে এই বিল যাতে আদালত থেকে আমরা না পাই। এটা আমরা আশা করি নাই যে সরকার পক্ষ থেকে এই ধরনের তারা অপোজ করবে, তার কারণ যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসের নামেই মূল এফআইআরে নাই, সেখানে তাদেরকে কেন আটকিয়ে রাখবে সেইটা আদালত বিচার বিশ্লেষণ করেছে। আপনারা ও শুনেছেন, আর্গুমেন্ট শুনেছেন এবং শেষ পর্যন্ত আদালত সব শুনে 4 সপ্তাহ রুল দিয়েছেন এবং 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আপাতত তাদের বিরুদ্ধে কোনো মামলাও নাই এবং অন্য কোনো মামলা যেহেতু নাই, তাই আমরা আশা করি যে তাদের মুক্তিতে কোনো বাধা নাই। এখানে আমি সকলের নাম বলবো না, এখানে আমাদের সম্পাদক আছেন, উনি সবাই নাম বলবেন যে কারা কারা এই ইসে উপস্থিত ছিলেন, এবং আপনারা দয়া করে সেগুলো একটু স্যার বাকি যে আসামিরা আছে আমাদের আর্গুমেন্টে গ্রহণ করছে আমাদের না। আদালত তো উভয় পক্ষের বক্তব্যই শুনেছেন, কি বলেছেন সেটা বড় কথা না। এবং এখানে আমরা যেটা দেখিয়েছি যে ও তাদের আমরা মানবিক কারণ দেখিয়েছি, আর একটা যেটা সবচেয়ে বড় প্রশ্ন, অতীতেও এইরকম অ্যাডেন্টেরিয়াম অর্ডারের অ্যাগেনস্টে আদালতে বহু মামলা এসেছে, আমরা সেটা বলেছি, এবং সেই কারণে আদালত আমাদের এই আর্গুমেন্টগুলো এবং বলেছে যে আপনাদের পিটিশনের মধ্যে এই গ্রাউন্ড আছে কি না। আমরা বলেছি 11 নম্বর গ্রাউন্ডে আমরা পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছি জামিন দরকার, এবং যতগুলো যতগুলো গ্রাউন্ড দরকার জামিন পাওয়ার জন্য সবগুলো গ্রাউন্ড আজকে বিএনপির সেক্রেটারি জেনারেল জনাব ফখরুল ইসলাম সাহেব এবং স্থায়ী কমিটির সদস্য আব্বাস সাহেবের বেল পিটিশন আজকে হিয়ারিং হয়েছে। সরকার পক্ষের থেকে আমরা বাধা দিয়েছিলাম এবং আমরা যে সমস্ত রেকর্ডের ঘটনা এবং আইন উপস্থাপন করেছিলাম তাতে আমরা ভেবেছিলাম যে এই মামলায় কোনো মতে বেল হবে না, কিন্তু মহামান্য হাইকোর্ট আপনারা জানেন যে আজকে এক আদেশ দ্বারা তাদের বেল প্রদান করেছেন, এবং আমরা এতে ক্ষুব্ধ, সরকার পক্ষ খুব ক্ষুব্ধ, এবং আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে এই আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আপিল দায়ের করব। আমরা চেষ্টা করব আগামীকালকেই এটা শুনানি করার জন্য। সেই রুমে ককটেল পাওয়া গেছে, প্রায় 15টা ককটেল তার রুমের থেকে উদ্ধার হয়েছিল, এবং তার ড্রয়ার থেকে 2 লক্ষ টাকা পাওয়া গেছে, সিজ করছে। এবং এছাড়া এই অফিসটা হচ্ছে বিএনপির সেক্রেটারি জেনারেলের অফিস, এই অফিসে যা কিছু হবে ঘটনা ঘটেছে, ককটেল বাস্ট হয়েছে, সে ককটেলের দায় দায়িত্ব এটা সেক্রেটারি জেনারেলের উপরে বর্তায়, এবং আইনে তাই বলে, এবং 149 ধারায় ক্রিমিনাল প্রসিডিউরের যে মেয়ার প্রেজেন্স ইন অ্যাট দি প্লেস অফ অকারেন্স যা ঘটাইছে তাদের একই সাজা হবে। অতএব আমি মনে করি যে সর্বোচ্চ সাজা হচ্ছে এই অফেন্সের মৃত্যুদণ্ড এবং নিম্নপক্ষে 5 বছরের সাজা। তাই যদি আমরা প্রমাণ করতে পারি যে এই ঘটনা ঘটেছিল এবং এর ঘটনায় সেক্রেটারি জেনারেল সাহেব উপস্থিত ছিলেন বা তার ইন্ধনে হয়েছে, তাহলে এটি সর্বোচ্চ সাজা হবে বলেই আমি বিশ্বাস করি।